আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আবু সুফিয়ান, জুনিয়র শিক্ষক, চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, সদর ময়মনসিংহ। করোনা মহামারী চলাকালীন অবস্থায় মাদ্রাসা বন্ধ থাকার পরেও, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও এখন তোমাদের একটি ক্লাস হবে। বইটির নাম হলো আদ দুরুসুল আরবিয়া লিসফি সালিস। অধ্যায় আদ দারসুল হাদি আশারা, একাদশ অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 46। এই অধ্যায়ে উসরাতি, আমার পরিবার। এখানে আমরা লক্ষ্য করি শুধু আরবি ভাষা নয়, অন্যান্য ভাষা শিখতে হলে ওই ভাষার শব্দার্থ জানা জরুরি। সেই জন্য এই অধ্যায়ের কিছু নতুন নতুন শব্দ আমি তোমাদেরকে বলছি, মনোযোগী হবে। মানিল মুফরাদাত, শব্দার্থ। মুফরাদাত শব্দটি বহুবচন, যা দি আমার দাদা, আর শারিকাতু কোম্পানি, যা দাতি আমার দাদি, এস্তাগিলু চাকরি করেন। এস্তাগিলু শব্দটি ওয়াহেদ মুজাকার গায়েব মুজারে মারু। রাব্বাতুল বাইতি, সাধারণত রাব্বাতুল শব্দটি মুয়ান্নাস, রাব্বাতুল বাইতি দুটি শব্দের সমন্বয়ে অর্থ হইল গৃহিণী। এটা রাব্বাতুল শব্দের অর্থ হইল লালন পালন করা, বাইতুল হইল বাড়ি বা ঘর, দুইটি সমন্বয় হইল রাব্বাতুল বাইতি গৃহিণী। কাবিরু সিন্নি বয়স্ক বা বৃদ্ধা বৃদ্ধ। তুরাব্বিনা আমাদের লালন পালন করেন। আমাদের শব্দটি পাইলাম শব্দের শেষে নুন আলিফ যাবার না, জমা মুতাকাল্লিমের জমির, সেই জন্য অর্থ আমাদের লালন পালন করেন। মুহান্দিসুন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। সাইদুন সুখী। আবাউ সদস্যবৃন্দ। উসরাতুন পরিবার। এই শব্দার্থগুলি এই অধ্যায়ে, এই শব্দার্থগুলি ব্যবহার করে এই অধ্যায়ে যা লেখা আছে আমরা একটু লক্ষ্য করি। ইয়াসকুনু ফি বাইতিনা আবি উম্মি জাদ্দি ওয়া জাদ্দাতি। ইয়াসকুনু শব্দের অর্থ তিনি বাস করেন, আর শব্দটি হল ওয়াহেদ মুজাকার গায়েব মুজারে মারু। ফি বাইতিনা, বাইতুন আগে বলছি, বাইতুন অর্থ বাড়ি, নুনালি জন্না জমা মুত্তাকাল্লিমের জমির। এখানে আমরা লক্ষ্য করি আবি উম্মি জাদ্দি ও জাদ্দাতি, চারটি শব্দের শেষে ইয়ার দিকে নিষ্পত্তি হওয়ার কারণে অর্থ হইল আমার। আবুন পিতা, আবি আমার পিতা, উম্মুন মা, উম্মি আমার মা, জাদ্দুন দাদা, জাদ্দি আমার দাদা, জাদ্দাতুন দাদি, আর জাদ্দাতি আমার দাদি। এখানে আমরা লক্ষ্য করছি চারটি শব্দের শেষে ইয়া দিকে নিষ্পত হওয়ার কারণে আমার দিকে অর্থটি আমার দিকে হচ্ছে। ওয়া আসকুনু, আর আমি, ওয়া আসকুনু আনা, আমি বাস করি, ওয়া উখতি, আর আমার বোন। লক্ষ্য করি ওয়া আসকুনু আমি বাস করি শব্দটি ওয়াহেদ মুতাকাল্লিম মুজারে মারুফ। বা উখতি আগের মতোই তোমরা লক্ষ্য করছো, এখানেও উখতুন বোন, উখতি আমার বোন, এর দিকে নিষ্পত্তির কারণে আমার বোন। আদাউ উসরাতি সিত্তাতুন। আদাউ সদস্যবৃন্দ, আমরা আগে শব্দার্থে জানলাম আদাউ সদস্যবৃন্দ, উসরাতি আমার পরিবারে, সিত্তাতুন ছয়জন। তাহলে আমার, আমাদের পরিবার সদস্য সংখ্যা ছয়জন, সেই জন্য উসরাতি না সগিরাতুন, আমাদের পরিবারটি ছোট পরিবার। সগিরাতুন অর্থ ছোট, আমাদের পরিবারটি একটি ছোট পরিবার। এভাবে
আমরা লক্ষ্য করলাম যে যখন আমরা এই অধ্যায়ে যখন আমরা যখন পড়ব শব্দগুলির দিকে আমরা লক্ষ্য করব, শুধু শব্দার্থই জানব না, শব্দার্থের সাথে সাথে কোন শব্দটি জমা আর কোন শব্দটি ইয়ার দিকে নিষ্পদ, কোন শব্দটি মুজারে, এদিকে আমরা লক্ষ্য করে আমরা পড়ব। এই অধ্যায়েরই অংশবিশেষ একটি শূন্যস্থান তোমরা লক্ষ্য করো। আমলাও শব্দটি হলো ওয়াহেদ মুতাকাল্লিম, আমলাও পূরণ করি, আমি পূরণ করি, আমলাউল ফারাগা। এই শব্দটি ফেল আর ফারাগা শব্দটি মফুল হওয়ার কারণে গাইনের মধ্যে জবর। বিল কালিমাতি মুনা সিবাতি, এখানে বা শব্দটি হরফে জার, আর আমরা জানি হরফে সতেরোটি, এই হরফে জারগুলি সাধারণত ইসিমের পূর্বে এসে ইসিমের শেষও করে জের প্রদান করে, আর বা হরফে জার সতেরোটি সতেরো, যেমন বা ও তাও কাফলাম ওয়াও মুঞ্জু মুসখালা রুব্বা হাসা মিন আদা আন আলাফি হাত্তা ইলা, এরকম এই সমস্ত শব্দগুলি ইসিমের পূর্বে আসার কারণে ইসিমের জেদ প্রদান করে। আমরা লক্ষ্য করে দেখি এই বা হরফে জারের পরে আলিফলাম শব্দের শুরুতে আছে, এই আলিফলাম থাকার কারণে তার নিচে এক জের এবং মুনাসিবাতির তার নিচে এক জের, কারণ শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে এটা তানবিনকে মানা করে বা তানবিন এই শব্দের মধ্যে তানবিন হয় না, তার কারণে বিল কালিমাতি মুনাসিবাতি আমরা লক্ষ্য করে দেখলাম, অর্থাৎ পূরণ করি উপযুক্ত শব্দ দিয়ে। এখন আমরা লক্ষ্য করে দেখি আদাউ উসরাতি, এখানে শূন্যস্থানে যে শব্দটা বসবে আদাউ উসরাতি, যে আমার পরিবারের সদস্য উপরে আমরা লক্ষ্য করছিলাম সিত্তাতুন, তাহলে এখানে এই শূন্যস্থানে সিত্তাতুন বসাইলে শূন্যস্থানটি পূরণ হয়। উম্মি আমার মা, এনা আছে আল বাইতু, তো আমরা আগে লক্ষ্য করে আসছিলাম রাব্বাতুল বাইতি গৃহিণী, তাহলে এখানে উম্মি যে আমার মা আর বাইতুল শব্দটি আছে, তাহলে মাঝখানে রাব্বাতুল রাব্বাতুল শব্দটি বসাইলে এই শূন্যস্থানটি পূরণ হয়, তাহলে উম্মি রাব্বাতুল বাইতি আমার মা গৃহিণী। তিন নম্বর আমরা লক্ষ্য করি আবি, এখানে আমরা লক্ষ্য করে দেখি আবি আমার বাবা, এখানে আমরা শুধু একটি শব্দ না আবি মুহান্দিসুন আমার বাবা প্রকৌশলী, এটা আমি যদি এখানে পূরণ করি, অথবা আবি আলিমুন আমার বাবা জ্ঞানী বা আলেম, অথবা গল্পের অধ্যায় যেভাবে আছে আবি ইশতাগিলু ফি শারিকাতি আমার বাবা কোম্পানিতে চাকরি করে, এই এরকম সামঞ্জস্য এমন সামঞ্জস্য শব্দ দ্বারা যদি আমরা শুধু একটি শব্দ না আমরা পূরণ করতে পারি, তাহলে অর্থের সাথে মিল থাকতে হবে। আগেই বলা আছে বিল কালিমাতিল মুনাসিবাতি, কালিমাতিল মুনাসিবাতি অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে। এখন উপযুক্ত শব্দ আমরা যদি এই যে বললাম আবি, আমরা মুহান্দিসুন বলতে পারি, অথবা আবি ইশতাগিলু ফি শারিকাতি আমার বাবা কোম্পানিতে চাকরি করে, অথবা আবি আলিমুন, এরকম সামঞ্জস্য শব্দ দ্বারা আমরা এই শূন্যস্থান বসাইলে সব জুমলাটি পূর্ণ হবে। জাদ্দি ও জাদ্দাতি আমার দাদা আমার দাদি, তাহলে এর সিন্নুন আছে, তাহলে আমার দাদা আমার দাদি এই শূন্যস্থানে যদি কাবিরু যদি বসায় তাহলে কাবিরু সিন্নি, তাহলে শূন্যস্থানটি পূরণ হয়। আমরা লক্ষ্য করে দেখি যে এই উপযুক্ত শব্দে যদি আমরা শুধু বইয়ে যা আছে শুধু এইটাই না, উপযুক্ত শব্দ যদি আমরা অন্য একটি শব্দ যদি বসাই তাহলে শূন্যস্থান পূরণ হবে। পরের পঞ্চমে আমরা লক্ষ্য করি হিয়া তাদ্রুসু ফি,
এরপরে শূন্যস্থান, এরপরে সাদিস অর্থাৎ ষষ্ঠ। তাহলে হিয়া তাদরুসু তিনিই পড়েন। তাহলে শূন্যস্থানে আমরা এমন একটি শব্দ বসাই যেন পরের আগের শব্দ এবং পরের শব্দের সাথে যেন মিল পাওয়া যায়। তাহলে ফি সফি, সফুন যদি আমরা এখানে বসাই তাহলে আগে পরের শব্দের সাথে মিল পাওয়া যায়। তাহলে হিয়া তাদরুসু ফি সফি সাদিস, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এভাবে আমরা শূন্যস্থানগুলি আমরা একদম পূরণ করলাম। তো তোমরা যখন বইটা পড়বে খালি এই অধ্যায় না, অন্যান্য অধ্যায় পড়ার সময় খুব মনোযোগী হইয়া তোমরা যদি শূন্যস্থান বলো আর শব্দ বাক্য বানানোর সহ যতগুলি তোমরা পরীক্ষা যখন তোমরা পরীক্ষা দিতে চাইবে মন তোমরা একটু খেয়াল করলে দেখবে ইনশাল্লাহ তোমাদের আনসারগুলি খুবই সুন্দর হবে এবং আশা করি নাম্বারও তোমরা অনেক ভালো পাবে। তো এভাবে তোমরা মনোযোগী হয়ে পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।